প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিব হোসেনি। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর, বাউল গবেষক, বাউল সাধক ওকে সাউদি পরিবারকে স্বাগত। আমি ধন্যবাদ জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে। প্রিয় দর্শক, আজ আমরা আমাদের আজকের অভিকায় পেয়েছি আমাদের সবাই প্রিয় সঙ্গীত শিল্পী, সঙ্গীত সাধক কবি সাউদিকে। তার কাছ থেকে শুনবো সঙ্গীতের নানা বিষয়ে। তিনি সঙ্গীত নিয়ে গবেষণা করছেন বাংলাদেশের, বাংলাদেশের সারা বিশ্বে তিনি সঙ্গীত নিয়ে মানুষকে, বিশেষ করে যেখানে বাঙালি রয়েছেন সেখানে বড় মানুষের কাছে সঙ্গীতকে পৌঁছে দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, সঙ্গীতের অন্তর্নিহিত যে বক্তব্য সেগুলো তুলে তুলে উঠছেন। আমরা শুনবো তার কাছ থেকে। আমরা প্রথমে শুরু করি, আপনি আসলে সঙ্গীতটা কি, একজন গবেষক হিসাবে সেটা কিভাবে মূল্যায়ন করেন? সেই কথাটা একটু পরে যায়, কারণ সঙ্গীত কি এটা বলতে গেলে একটু বিশাল একটা বিস্তৃত জিনিস। 35 বছর গান বাজনা করছি পেশাদারিভাবে, কিন্তু সঙ্গীত কি এখন বুঝতে পারিনি। এটা বুঝতে গেলে আরো মিনিমাম 2 থেকে 4টা জন্মের দরকার হবে। তবুও এই স্বল্প জীবনে যতটুকু বুঝেছি, সঙ্গীত শুধু বিনোদন নয়, ইহা সমাজ পরিবর্তনের কাজে বলে। সঙ্গীতের মাধ্যমে আমার সমাজকে, আমি আমাকে, আমি আপনাকে, অর্থাৎ আমার যে দেশের কালচারটা, আমাদের বাঙালির কালচারটা, কারণ আমরা সবাই ভাই বোন, মা বাবা একসাথে থাকতে অভ্যস্ত, আমরা যেন একত্রিত পারিবারিকভাবে থাকতে পারি এবং পরিবারের মধ্যে যেন যেন কোনো সংঘাত যদি লাগে, এটা সঙ্গীত শিল্পী তার গানের মাধ্যমে একটু বলার চেষ্টা করে যারা বাউল সাধক আছে। সঙ্গীতকে ভালোবাসি, সুরকে ভালোবাসি, সুরকে ভালোবাসি বুঝেই কিন্তু কণ্ঠে গান ধারণ করেছি, কণ্ঠে সুরটা ধারণ করেছি। অর্থাৎ মানুষকে বিনোদন দেব, মানুষকে আনন্দ দেব, মানব কল্যাণে কাজ করব, এটাই ছিল একমাত্র উদ্দেশ্য। তো সঙ্গীত চর্চাকে বিশেষ করে আমাদের প্রবাসের কথা যদি আমরা বলি, প্রবাসে আপনার কোন বিষয়টার উপরে, যে সঙ্গীতের কোন মাধ্যমটাকে, সঙ্গীতকে মানে মানুষের কি মেসেজটা দিচ্ছেন বিশেষ করে প্রবাসীদের জন্য? বিশেষ করে প্রবাসী বলতে এই শব্দটা আমি মানি না, কারণ এখানে যারা বসবাস করে তারাও বাঙালি, তারা বাংলাদেশি, আর আমি বাংলাদেশে বসবাস করছি, আমরাও কিন্তু বাংলাদেশি। আমাদের একই আত্মা, একই মনন, একই মেধা, একই চিন্তা, একই দুঃখ, একই কান্না। আপনারা আমেরিকা থাকেন কি ইংল্যান্ডে থাকে, তো বিভিন্ন বিশ্বের দেশে আমরা বাঙালিরা থাকে, কিন্তু মনটা থেকে যায় কিন্তু বাংলাদেশ। আমরা গান বাজনা করি বাঙালি যেখানে আছে সারা পৃথিবীতে যাই, এবং সেখানে দুই একটা গান করি, আমার দেশীয় কালচারটা তুলে ধরি। হ্যাঁ, অনেকে আছে আপনি দেখবেন হয়তো বাংলাদেশ থেকে আসছে প্রায় 20 বছর, 21 বছর, 23 বছর, দেশে যেতে পারে না, হয়তো তার কাগজ হয়নি। সে যখন আমার একটা গান শুনে, সেই উনি ছোটবেলার যে গানগুলি শুনতো, মায়ের কাছ থেকে শুনতো, যদি আমরা একটা গান গাই, ও তোমার কি মায়া লাগে না, আমার দুঃখ দেখিয়া যত, দুশিরে বন্ধু তোমার লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু, কি সুখে যাই দিন, দিনে দিনে সোনার তনু হইতাছে মলিন, তুমি যদি বাসরে ভিন, আমি প্রাণ জুড়াবো কই গিয়া, যত দোষি তোমার লাগিয়া। এই সুরটা যখন আমরা গাই, তখন সেটা ওই যে 23 বছর পিছনে ফিরে যায়, সেই মাটিতে যে পুকুরে গোসল করেছিল, যে গাছটা বসেছিল, তার শিশুকালের কথা মনে করে দেয়, সাময়িকভাবে আমাদের গান দিয়ে তাকে বাংলাদেশে নিয়ে যায়। আমরা সেকেন্ডের মধ্যে গান শেষ, সে আবার আমেরিকা চলে আসে, এই কারণে আমরা আসি। সেই মেসেজ নিয়ে আসে আর সঙ্গীত, আপনি একটা কথা বলছেন সঙ্গীত পরিবর্তনের হাতিয়ার, সেটা আর একটু ব্যাখ্যা করেন বিষয়টা।
ওই যে বললাম সঙ্গীত শুধু বিনোদনের নয়, সমাজ পরিবর্তনের হাতিয়ার। সমাজ পরিবর্তনটা কিভাবে হয়? আমরা তার যুদ্ধ করে সমাজ পরিবর্তন করতে পারবো না। আমরা সমাজ পরিবর্তন করবো আমাদের গান দিয়ে, আমাদের কালচার দিয়ে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার কালচারটা। আপনি আপনার কালচারকে যত শাণিত করবেন ততই আপনার কমিউনিটি, আপনার জাতি, আপনার গোষ্ঠী ডেভেলপ হবে। কারণ এখানে ইংলিশ কালচার আছে, এখানে যারা বড় হচ্ছে তারা স্প্যানিশ কালচার দেখছে, ইংলিশ কালচার দেখছে, বা হচ্ছে আমার চোখে তাদের কালচারটা, তাদের কালচার বলতে আটের মাস চলা ফেরা খাওয়া দাওয়া উঠা বসা এভরিথিং কালচার মতো করে, হয়তো পোশাক আশাক আমার দেখে কিন্তু ভালো লাগছে না, কিন্তু তারা কিন্তু অভ্যস্ত, তারা আমরা কিন্তু কিছু বলতে পারবো না। কিন্তু আমরা আমাদের আমাদের যে পোশাক আশাক, যে আমাদের যে কথাবার্তা, এইগুলি যেন আমাদের বাচ্চারা, আমাদের ইয়াং জেনারেশন যারা এখানে বড় নিচ্ছে, যারা বাইবেল হচ্ছে, তারা এখানে লেখাপড়া করছে, তারা যেন ওই সেই বাংলাদেশটাকে না ভুলে, ওই বাঙালি কালচারটাকে না ভুলে আমরা সেটাই চেষ্টা করে যাবো, সারাটা জীবনে করে যাবো, করে যাচ্ছি। সঙ্গীত বিনোদন এবং শিক্ষা দুটো বলছে, দুটো একসাথে আমি যে চা খাচ্ছি সেখানে একটা টেস্ট নিচ্ছি, সেটা তো বিনোদন। আমি একটা জামা পড়লাম সুন্দর, সেখানে একটা টেস্ট নিচ্ছি, সেটা হচ্ছে বিনোদন। আমি আজকে পেট ভরে ভাত খেলাম, আমার ক্ষুদার নিবার হলো, সেখানে একটা বিনোদন। সঙ্গীতের সঙ্গীতের মাধ্যমে বিনোদনটা কিন্তু আলাদা। সঙ্গীতের মাধ্যমে বিনোদনটা হচ্ছে যে মানুষে ভাত খায়, পোশাক পরলাম, এটা হচ্ছে অঙ্গের বসন। এটা কি অঙ্গের বসন? মাথার বসন আপনার চুল, কিন্তু অন্তরের বসন কোনটা? অন্তরের বসনটা হচ্ছে মিউজিক, টিউন। আমরা অন্তরের খোরাক দিচ্ছি, অন্তরকে বিনোদন দিচ্ছি, পাশাপাশি সে সুরের মাধ্যমে, যেহেতু মানুষ সুরকে বেশি পছন্দ করে, সেই সুরের মাধ্যমে আমরা একটু বলার চেষ্টা করছি, এটা হচ্ছে আমার কালচার, এটা হচ্ছে আমার ফোক, এটা হচ্ছে আমার জারি, এটা আমাদের শাড়ি, এটা আমার ভাটি গেলি, এই জিনিসগুলো আমরা ক্লাসিফিকেশন করি। আমরা আমার আমরা যারা বাউল গান করি, আমরা যারা ফোক গান করি, আমরা আমাদের এই কাজটা করে যাচ্ছি। তবে কি সব সঙ্গীতই কি সেটা আছে, বিনোদন এবং যে মেসেজের কথা বলছি, কিছু সঙ্গীত দেখা যায় যে অল্প সময়ে হারিয়ে যায়, আর কিছু সঙ্গীত আছে কাল উত্তীর্ণ। এখন কাল হচ্ছে সেটা আপনার কর্মের উপর নির্ভর করবে। সমস্ত সঙ্গীতের তো সঙ্গীত, সবটাই তো সঙ্গীত, কিন্তু যে গানে দেশ পথের সন্ধান, কবি বিজয় সরকার বললেন, যে গানে দেশ পথের সন্ধান চিত্তর আসে সরসে, গানের মালা গাঁথিয়া রাখিলাম ভরসে। আমি গানের মালা সাজাইলাম, সেই গানের মালাটা আপনার গলায় পড়াচ্ছি, আমরা দর্শক যারা আছেন তাদের গলায় পড়াচ্ছি, দর্শকরা সেই মালাটা কিভাবে নিচ্ছে, ওই যে নেওয়াটা সে কিভাবে নিচ্ছে আমরা সেটা কিন্তু বুঝবো। সেটা আমার মালাটা ভালো হবে না, আলহামদুলিল্লাহ আমার শিল্পী তো অনেক আছে, বিভিন্ন ধরনের গান গাচ্ছে, বাউল গান তার সবাই গাচ্ছে না, কেউ আধুনিক গাচ্ছে, কেউ নজরুল গাচ্ছে, কেউ রবীন্দ্রনাথ ক্লাসিক্যাল, কেউ বাউল, কেউ সব তো সব গানের গান। কিন্তু কোন গানের মাধ্যমে আপনি আপনার পথটা খুঁজে নেবেন, এই জ্ঞানটা কিন্তু আপনার থাকতে হবে। মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স, মানুষ জ্ঞানী। মানুষ তার জ্ঞানের মাধ্যমে হারাম এবং হালালকে যেমন চিনে, ওই সঙ্গীত থেকেও ভালো কোনটা খারাপ কোনটা, এই গানটা কি আমার স্ত্রী পুত্র কন্যা কি কোনো একটা সুপদ দিচ্ছে, এই গানটা কি নাকি আমার সাংসারিক জীবনে কোনো উপকার হচ্ছে, এই গানটা কি আমার কর্মক্ষেত্রে কোনো একটা কাজ হচ্ছে, আর এই গানটা দিয়ে কি আমি আমার আল্লাহ খোদা ভগবান ঈশ্বরে রাখবো তাকে পাওয়ার জন্য হচ্ছে। এটা কিন্তু আপনার নিতে হবে। বিনোদন এক এক জনে এক এক ভাবে, তো সুতরাং এটা সমাজ বিজ্ঞানের পর্যন্ত এটা কোনো পরিমাপ করতে পারেনি। কিন্তু কেউ কেউ দেখা যায় যে অনেক সময় একটা গান শুরু হলে, একটা সঙ্গীত শুরু হলে দেখা যায় যে এখান থেকে চলে যায় সঙ্গীতটাকে, হালাল যে বলছে হালাল হারামের কথা বলছে। না, একটা ঘটনা আছে কিন্তু আমার চোখের সামনে, আমি স্টোরি এক বসে থাকতাম, ওই ভদ্রলোক কিন্তু আমার টেবিলে বসে ভাত খায় না, পরে জিজ্ঞেস করলাম, সে আমার আবার বাড়ি লোকে বললো ওর দুধে গান করো, ওনার পাশে বসে আমি খাইয়ে আমি হারাম হয়ে যাবো। এবং সে বাংলাদেশ থেকে আসতাম, আমি তার দেশে সশস্ত্র সালাম দিতাম, তাই কিন্তু খারাপ বলিনি। হ্যাঁ, এটা তার জ্ঞানের অভাব, তো জ্ঞানটা আমার আমার পক্ষে দেওয়া সম্ভব না। জ্ঞান কে দিছে? জ্ঞান দিবে দেশ ও বাড়ি চাল, জ্ঞানের মালিক সে। ও সে যে
ওই জন্য বললাম একাডেমিক একটা শিক্ষার দরকার আছে। হ্যাঁ, তা সে তো সে কোন ফ্যামিলি থেকে আসছে সেটা বুঝে নিলাম, আমার বুঝতে পারো বাকি ছিল না। সে হচ্ছে তার মা বাবা তাকে এইভাবে ট্রেন করছে যে তুমি শুধু নামাজ কালামে করো, হ্যাঁ চাকরি করো, তুমি আশেপাশে এগুলোর দিকে যাইও না, গান বাজার দিকে এটা তুমি নষ্ট হয়ে যাবে। ওটা তাই একটু বুঝে গেছে। হ্যাঁ, আসলে কি আপনার আপনি একজন সাধক, একজন গবেষক, এই যে গানের কথাগুলো আসলে এইগুলো যে বিশেষ করে একটা গান একটা গানের কথা বলতে হবে আব্দুল করিম বলে চলিতে চরণ চলে না দিনে দিনে অবস হই আগের বাহাদুরি তোমার গেল কই, মাথার চুল পাকিতেছে মুখে দাঁত নড়ে গেছে চোখের জ্যোতি কমে গেছে মনে ভাবি চশমা লই, ওরে মন চলে না রং তামার সয়াল সয়ে এসেছে নেহায় আবার কথা বলতে ভুল করে যায় মাঝে মাঝে আটক হই আগের বাহাদুরি এখন গেল কই। করিম শব্দ করে কি বুঝাচ্ছে যে তোমার এই যৌবন এই রূপ এটা থাকবে না বেশিদিন, তুমি আগের থেকে কিন্তু প্রিপারেশন নাও যে তুমি বৃদ্ধ হওয়া, তোমার মাথা চুল পাকবে, তোমার মুখে দাঁত থাকবে না, তোমার যে রূপ রস গন্ধ তুমি যে তোমার জোয়ানকে দিয়া সমস্ত সবকিছু উড়ে গেছো ভালো মতো বুঝতেছো না, সাবধান আমার সমস্ত সঙ্গীত নিয়ে আমি মানব কল্যাণে কাজ করতে চাই। আপনার এই প্রশ্নটার ফাঁকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, যেমন আমার একটা গান আছে, গান আছে যে কোনো একটা দেখলাম একটা ঘটনা থেকে বাস্তবের একটা ঘটনা থেকে মাকে কিন্তু মানছে না, বিবাহ করার পরে মানে শাশুড়ি তার মা মার মা হয়ে গেল ওই তার আপন মাকে কিন্তু সে আর এক সপ্তাহে একদিন তো খোঁজ নিচ্ছে তখন আমি এটা গান গাই বাস্তব ঘটনা যে মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে কোন বিধানে আছে লেখা জানতে বড় সাজ জেগেছে এ মাকে রেখে খোদা ভক্তি করতে তোমায় কে বলেছে, 10 মাস 10 দিন গর্ভে রেখে কত কষ্ট মা করেছে একবার যদি বুঝতি রে পাগল তার বিকল্প কে ভাই আছে, যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি মা হলো বেহেশতের চাবি সর্বশাস্ত্রে লেখায় আছে। ওই একটা ছেলে যদি আমার গানটা বুঝতে পারে যে ফকির সাহেব কি বললো যে মা হলো বেহেশতের চাবি, সেই কথাটার উপর শোনার পরে যদি সে তার মার কাছে যায় মাকে সেবা করে, আপনি দেখবেন আমেরিকার মধ্যে মাদার্স ডে হয় ফাদার্স ডে হয়, মাতা পিতা অসুস্থ হয় এই দেশের হসপিটাল বাংলাদেশের যারা মানুষ আছি আমরা কি করি, আমরা বড় হবো মা বাবা আমাকে লালন পালন করবে, তারা একসময় বৃদ্ধ হবে আমি আবার পরিশ্রম ইনকাম করবো আমি আমার মা বাবাকে লালন পালন করবো আমি তো পর্যন্ত, এটা হচ্ছে আমাদের একটা কালচার। এখন যদি এসে আমার একটা বাঙালি ছেলে 18 বছর হওয়ার পরে সে মা বাবা থেকে আলাদা বিয়ে যদি চলে যায় ওই বাঙালি আর বাঙালি তো থাকে না, ও কাঁধে বসে বসে আমার ছেলেটা সার্বক্ষণিক আমার কাছে থাকে না এখন, তাহলে এইগুলোর পার্থক্য সঙ্গে শিল্পীরা বুঝায় যে
বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে আদর করো, হ্যাঁ, মানুষের সাথে খারাপ ব্যবহার করো না। আমরা গানের মাধ্যমে মানুষকে সম্মান করতে হবে। বাউল কবি জালালের একটা গান আছে, বলে মানুষ তুই এ খোদা ভজ, এই মন্ত্রণাকে দিয়েছে তুমি মানুষ ভজ, কোরআন খোঁজ পাতায় পাতায় সাক্ষী আছে, খোদারই নাই ছায়া কায়া স্বরূপে ধরেছে মায়া, রূপ নে হারি রূপের ছায়া ফুলকলি তার প্রেমের গাছে, আরব দেশে মক্কার ঘর মদিনায় রাসূলের কবর, বাইতুল্লাহর শূন্যে পাথর সব মানুষে বানাই আছে। মানুষকে ভজন করো, মানুষকে সম্মান করো, সে সে যে ধর্মের হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, মানে আগে দেখো সে মানুষ কি, সে তোমার মতো দুইটি হাত, তোমার মতো দেখতে, সবার মানুষ সত্য। আমরা বাউলের কি বলছি, আমাদের গানের মাধ্যমে বাউল সঙ্গীতটা, ফোক সঙ্গীতটা, বিশেষ করে সমস্ত গান যে মানব কল্যাণে, তাই বলে আমি আবার একটা ডিফারেন্ট করছি না, তো ওই মহিলাগুলো মানব কল্যাণে বলছি, আমি আমার সেকশন থেকে কথা বলছি, আমি তো সব সব জানতার সংসার না, মানে আমি যে বাউল গানটা করছি আমার ওস্তাদের কাছ থেকে বললাম আমি বাউল গানটা কেন করবো। আর যে প্রথম প্রশ্ন করলেন কেন না, যে আমার ওস্তাদ বলছে যদি তুমি আমার এই কাছে কিছু শিখে থাকো, আমার একটা হচ্ছে আমার এই সঙ্গীত দিয়ে মানুষকে যেন বিপদ বিপদগামী না হয়, মানুষ যেন বিপদগামী না হয়, সেখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব তুমি সঙ্গীত শিল্পীর। কেন তুমি যখন একটা সুর টান দেবে সে তোমার দিকে একবার তাকাবে, একটা সুন্দরী নারী যদি চলে যায় হাঁটে আমি আমার কালচারের কথা বলছি, আমি আমার বাঙালির কথা বলছি। গবেষক হিসেবে গবেষণা উঠি আসলে সঙ্গীতের যে আমার যে গবেষণার বিষয়টা হচ্ছে বাউল এবং মানবতা, অর্থাৎ বাউলরা সুফিবাদী বাউল, বৈষ্ণববাদী বাউল, মানবতাবাদী বাউল, বৌদ্ধ সমাজবাদী বাউল, এরা এদের জীবন চরিত কর্ম কর্ম এরা কিন্তু স্টার শিল্পী হওয়ার জন্য কিন্তু কাজ করেনি, ওরা কাজ করছে কেন, ওরা কাজ করছে সমাজের জন্য, তার মতো হতে থাকে, পুত্র যেন মা বাপকে ফেলে চলে না যায়, একটা ভাই যদি সে অসুস্থ হয়ে যায় আর ওই ভাই যেন তার পাশে আসে, সমাজকে ঘরে ঘরে আগে কিন্তু টিভি ছিল না, এখন তো টেলিভিশন ঘরে দেখতে বোঝা যায়, তখন ওরা ঘরে ঘরে যেয়ে গান শোনাত, ওরা এখন স্টার শিল্পী হওয়ার জন্য গান বাজনা করেনি, ওরা গানটাকে হাতিয়ে হিসেবে বিশেষ করে একটা মাত্র কারণে যে ধর্মের কথা বলার জন্য, যারা সুফিবাদী বল তারা তো ধর্ম সম্বন্ধে কথা বলছে, কিভাবে আমার ইসলাম ধর্ম কি বলছে, নামাজ পড়তে হবে, আমার সুফি একটা গান আছে, নামাজ পড়ো কোরআন, কোরআনের মা সুরা ফাতিহা পাঠ করিও প্রতিদিন, কুল হু আল্লাহ দিনে তিনবার শোধ হবে না নইলে ঋণ, দরুদ পড়িলো 11 বার হইতে চাইলে সফল কাম, ধরো নামাজ পড়ো কোরআন। আমি তো মুসলিম, আমি আমার মুসলমান ধর্ম নিয়ে আমার ধর্মে কি বলছি তার গানের মধ্যে একটু প্রস্তাবনা করেছি, কোন ধর্মই কিন্তু খারাপ না, প্রতিটি ধর্ম কিন্তু তার নিজস্ব গতিতে চলছে, এবং নিজস্ব ধর্ম কেন, ধর্ম হচ্ছে মানুষকে যেন গাইডলাইন মানিয়া একটা পথ প্রদর্শক, কেউ হিন্দু পথ প্রদর্শক নিল, আমি মুসলমান পথ প্রদর্শক নিলাম, কেউ বৌদ্ধ নিল, কেউ খ্রিস্টান নিল, অর্থাৎ সে তার সমস্যা এই ধর্মটা কিন্তু মানব মানব কল্যাণে, হ্যাঁ সমস্ত ধর্মের প্রতি আমার শ্রদ্ধা, কিন্তু আমি আমার ধর্মটা পালন করছি, তাই আমার ধর্মটার বড় রেখে অন্যটাকে শুরু করার কোনো টেন্ডেন্সি কোনো বাউলে থাকে না, কোনো শিল্পী থাকে না, আমরা বলি কি যে মানুষের জন্য কাজ করো, আর মানুষ সে যে ধর্মের হোক না কেন আমি তাকে সেবা করবো, আমি আমার ধর্ম নিয়ে থাকি, বাট আমি কোন ধর্মকে কোনো আঘাত করবো না। যারা বের হলো তারা অনেকে গিয়েছি, বিউটি
একটা গান করলো, একটা গান আমি গীত করেছিলাম, পরে পাইলাম না তোর ভালোবাসা রে, তোর ভালোবাসা সাদের জনম গেল বিফল সঙ্গী হইল দুই নয়নের জল সখী রে, ভালোবাসার এমন জ্বালা কারো কাছে যায় না বলা, কাঁদিতে হয় জনম ভরিয়া। আবার কি বললো, ভালোবাসা তারই সাথে যে পীড়িতের বর্ণ বুঝে, নইলে পীর ভীষণ যন্ত্রণা। আমি এবারে শুধু আশ্চর্য হয়ে যাচ্ছি কিছু কিছু ভাইবাদকে লিখে বিবাহ করেছে সুখে শান্তিতে বসবাস করার জন্য। আমার বাংলাদেশে যারা নারীরা আছে গ্রামে থাকে তাদের একটা গান, আমার নিউইয়র্কের নারীরা কিন্তু আর একটা গান, কিন্তু আমরা ওই বাংলাদেশের নিপীড়িত নারীদের কথাই বলছি। বলে মনে বড় ছিল বাসনা, ছোট একটা ঘর বানাইয়া থাকতাম রে দুইজনা, ওরে আমার আশার মুখে ছাই ঢালিলা কার প্রেমে পড়িয়া রে প্রাণ বন্ধু তোমার লাগিয়া। যারা তো অসহ্য হচ্ছে না, আমার কই যাই তো আর কুলায় না, কেন দিলি এত জ্বালা যন্ত্রণা। বিলাপি গান পঁয়ত্রিশ বছর মনে হচ্ছে আমি কিছুই শিখলাম না, কিছুই জানলাম না, মানুষের শুধু ঠকাচ্ছি, আমার কিছু হয়নি। আমার যে সমস্ত রেকর্ড গুলো ছিল, যতগুলো ইউটিউবে যতগুলো আমার রেকর্ড বেরিয়ে গেছে সঙ্গীত, মনে হচ্ছে এগুলো কোনো গান হয়নি। আপনি দর্শক সামনে আমরা সামুদ্রিক কথা শুনবো, গান শুনবো, আপনি সঙ্গে প্রিয় দর্শক বিরতি প্রাবল আমরা ফিরে আসলাম আজকে আমেরিকা। আজ আমাদের অতিথি বাউল সম্রাট বাউল গবেষক গীতিকার এবং বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী হবি সাউলকে আপনাকে স্বাগত। আপনার কথা বলছিলাম, আপনি বলছেন যে 35 বছরে যে কিছুই নাকি হয়নি, কি এমন একটা কথা বললেন। আপনার প্রশ্নে যাওয়ার আগে শুধু একটা কথা বলি, মানুষ যখন কারোর কিছু দেয় তখন সে খুব খুশি হয়। আপনি আমার আমার কথাবার্তা আপনি আমার এতই পছন্দ করছেন, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি বাউল সম্রাট কথা আপনার মুখ দিয়ে চলে আসছে। আসলে সেই সম্রাটের যোগ্য আমি না, আমি বাউলের একটু রাখাল মাত্র, বাউল গানকে পাহারা দিচ্ছি, আমি বাউল গানের পাহারা দেয়। তবে অধীনে হয়তো সম্রাট হতে পারবো, সেটা হয়তো যদি আর কোনো একটা পরজন্ম পাই, যদি সেখানে কাজ করতে পারি, তখন মনে হবে যে আমার যদি আরেকটা জন্ম পাই তাহলে সম্রাট হওয়ার জন্য আমার এই জন্ম সম্ভব না, এই স্বল্প উমরে 50-70 বছর আমার পক্ষে সম্ভব না সম্রাট হওয়ার, তবে গান গাওয়ার চেষ্টা করছি। আপনার প্রশ্ন, গণিতের ছাত্র, গণিতে মাস্টার্স ডিগ্রি করার পরে সঙ্গীত জগতে আসছে এবং সঙ্গীত জগতে তখনই আসুন না তো পড়াশোনা চলাকালীন আসে, তো এই এই পেশা হিসেবে কেন নিলেন? হয়তো আপনি তো কলেজ ইউনিভার্সিটি টিচার হতে পারতেন, বন্য পেশা হতে পারতেন। এই আধ্যাত্মবাদে যদি আপনি চলে যান, যদি আধ্যাত্মিক চলে যান, যে মানুষ সৃষ্টি 50 বছর আগে তার রিজিক ইজ্জত হায়াত মূল ধন দৌলত কোথায় থাকবে, কোথায় মরবে, কি হবে, সবকিছু আমার কন্ট্রোলটা আমি নির্ধারণ করে রেখেছি। এখন আমি লেখাপড়া করছি, ম্যাথ করেছি, আমি ম্যাথ করেছি, অনার্স করলাম, মাস্টার্স করলাম, করার পরে হরেক রকমের চাকরি বাকরি করার চেষ্টা করছি, কোনো চাকরি আমাকে নিল না, নেয়নি। ওই যে টোটাল একটা রেজাল্ট জিরো আসলো,
ওই জিরো থেকে আমি আমার বাবা মা শুরু করছি হিন্দু হওয়ার জন্য। যখন আপনি উপস্থাপনার পেশা নিয়ে বিশ্বের বিভিন্ন উপস্থাপনার কোন ধরনের কথা বলে আপনি এদেরকে মারতে শুরু করার মতন আপনি সেই মনে করেন আপনি কিছু না বাবা আমি এটা করলাম না আমি সাথে কাজ করি। এখন প্রথম প্রথম যখন গান শুরু করলাম নিজের অনেক কিছু মনে করলাম একটা শিল্প হয়ে গেলাম মাত্র ভান্ডে ভান্ডা আমি বোঝেননি আমার তৈরি মাত্র 5-7-8-10 গান দুর্মিশার একটা করিম স্যার একটা খালিদ দমের একটা মালিক দমের একটা লালন ফকিরের দুইটা নজরুলের তিনটা রবীন্দ্রনাথের চারটা এইগুলো শিখে মনে করছে আমাদের কি হয়ে গেলাম না। হ্যাঁ যখন মানুষের চাহিদা বেড়ে গেল না বেড়ে যখন আমিও তখন এটা শিখে শুরু করলাম কাগজে কলমে লেখাপড়া করে সঙ্গীত আমি সঙ্গীতের কোন সার্টিফিকেট পাওয়া যায় না এটা গুরুর বাড়িতে গুরু কি আদর্শ দিবে কি সঙ্গীত কিভাবে গাবে এটা কিন্তু গুরু বলে দিবে খালেদ দোয়ানের সাথে দিয়ে তখন বসেছিলাম বিখ্যাত মহান খালেদ দোয়ান ওনার 105 বছর বয়সে ওনার কাছ থেকে আমরা একটা গান শুনতে যাই সেই গানটা গাচ্ছে বলেছিলাম শিশু ছিলাম ভাবা ওরে নাসিল জোবনের জ্বালা সর্বদাই থাকিতাম মায়ের সঙ্গে দেহেতে আইলো জোয়ানি উজার বহে গাঙ্গের পানি এ কামিনী বসিল বাম ও অঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ভাঙা নৌকা বাইতে এলাম গাঙ্গে মালো মা ঝিল ঝি বইল বই আমি করলাম কি রঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে ছিলাম জোয়ান হইলাম বুড়া লইলা গেল বাঁকা কুড়া গোলই পাশা যেতে সাইবুর ভেঙ্গে ভাবিয়া খালেক দেওয়ানে চিন্তা করে আপন মনে একদিন মিশাবি মাটির সহযঙ্গে ভাঙা নৌকা বাইতে আইলাম গাঙ্গে এই গান শিখার জন্য আব্দুল করিমের বাড়িতে যেতাম ঢাকা থেকে রুহি ঠাকুরের মাধ্যমে পরিচয় হয়েছিল 20 বছর তার সান্নিধ্যে থাকার চেষ্টা করেছি মনে হচ্ছে যত উনি ওনারা যতই গান গাচ্ছে যতই শিখেছে ততই শিখতে ইচ্ছা করছে জীবনটাই গুরুর পিছনে গিয়ে দিলাম কিছু করতে পারিনি আর এখন তো বাচ্চারা গান তো সোজা আমি কি একটা ইন্টারনেট আইস বলে কিন্তু গুগল মুভি কিন্তু আজ নেই কারণ আবার গান গান ধরে ফোন সব দিয়ে গান ধরে ফোন সব দিয়ে লাগলো আমার গানগুলো সব ফিরিয়ে চলে আসবে ওর ওইখান থেকে মুখস্থ করলো আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমি একটা গান গিয়েছিলাম রাধা রমন দত্তের একটা গান তো গানটা সুর আমি করেছি আমারে আসিবার কথা কইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া রাধে গো আমার কথা নাই তার মনে প্রেম করছে আয়ানে শনে শুয়ায় আছো নিজ পতি লইয়া আমি আর কত কালে থাকবো রাধে গো দুয়ারে দাঁড়াইয়া মান করে রাই রইয়াছো ঘুমাইয়া আমি তো শুনে গেছিলাম একটা ছেলে গাটে গেছে তে লাওয়ার পরে গাটা নামলো আমি যে ডাকলাম তো ভাই গাটা কাটতে শিখছিল কার সুর কার কার লেখা আমার কথা নাই তোর মনে প্রেম করছে আয়ানের শোনে শ্রীমতী শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধিকার শ্রীমতী রাধিকার হাজবেন্ড নাম ছিল আয়ের ঘোষ শ্রীকৃষ্ণের ঘটনা আসতে বলার মধ্যে আসে নাই আমার কথা নাই তার মনে সুবর্ণ বলছে প্রেম করছে আয়ানের শোনে শুয়ে আছে নিজ পতি লইয়া ওই ছেলেটা কাছে আমার কথা নাই তোর মনে প্রেম করছে আয়ের আসনে কেন করে আমি কি বললাম আয়ের ঘোষ আর আমার আয়ের আসনে
তো গুরুর বাড়িতে যদি না যাও আইন অনুসার আইন আমাদের ভর্তি করে বুঝবো না। অনেক সময় আমাদের কথাবার্তা এখন আমরা আঞ্চলিক ল্যাঙ্গুয়েজে চলে আসি, বাড়ির চট্টগ্রাম আমার আবার সিলেটে থাকতে সিলেটে কিছু ল্যাঙ্গুয়েজে চলে আসে, অনেকে এটা বুঝতে পারে না। বিভিন্ন মেলা গান করলাম এমেরিকা হচ্ছে কিন্তু আপনি যে বললেন 35 বছর বয়স আমি অনুধাবন করলাম আমার কিছুই হচ্ছে সাধারণ বিষয়। এই যে ফোকগুলি গাছি আমরা, আমি শাহ আব্দুল করিমের পা দিয়ে সালাম করেছি, পা ধুয়েছি, হ্যাঁ রুবি ঠাকুরের কাছে গিয়েছি, বিভিন্ন মহাজনদের কাছে গিয়েছি, বিভিন্ন গ্রামের মধ্যে যারা বাউল গেছে তাদের কাছে গিয়েছি, একটা গান সংগ্রহ করেছি। আমাদের সমাজের ইউটিউব ছিল না, কত কষ্ট করে গানটাকে বুকে ধারণা বার করে কেন করলাম? ওই যে গুরুজি কইছিল যে মানব কল্যাণে কাজ করো, মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ পাক একটু নিজেকে যারা করছে তাদের প্রতি আমার অনুরোধ রইল, আল্লাহ গুরুদের কাছ থেকে গান শিখতে হবে, এটা গুরুমুখী বিদ্যা। আপনারা গান আমরা খুশি, আমাদের ঘন ঘন এত দূর থেকে বাংলাদেশ থেকে আমেরিকা আসার কোনো সব নেই। আপনারা এটাকে রপ্ত করে যারা বাংলাদেশ থেকে যারা ওস্তাদ তৃতীয় গুরু আসছে তাদের কাছে একটু বসেন, কিছু নেন নিয়ে নিতে পারে, কিন্তু খালি সেই নি দেশে এবং প্রবাসী গান বিভিন্ন লোকসঙ্গীত বা বিভিন্ন গান আপনি গান এর মধ্যে প্রবাসী এবং দেশের দর্শকদের মধ্যে যদি তুলনা করেন বাংলা ভাষার পাশাপাশি ল্যাঙ্গুয়েজের গানগুলো শুনবো না আমরা, কিন্তু আমার গানটাকে কম্পেয়ার করেছি আমার গানটা হিন্দি সাথে কত ভালো হয়। প্রবাসে আমি একটা জিনিস দেখেছি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কারোর সাথে নাম নিতে পারে, আমি এই এই ঘটনাটা কিন্তু আরো দু চারবার কথা বলেছি মিডিয়াতে। আমি কানাডা আমার একটা একক শো করলো, একটা সংগঠন আছে মন্ট্রিয়ালে, সেখানে আমি লেখা আছে ফিরোজ চলা মাটির টানে অনুষ্ঠান নাম, কে গাবে বাউল ফকির সাবতি, আমার অনুষ্ঠান ভর্তি। আমি এক সময় গান গাইতে গাইতে একটা মধ্যবয়সী মানুষ আসলো, ওরা আমার $100 দিল, তবে ওই দেশ বা ওই দেশটা ছেড়ে যারা আসে তারা কিন্তু বুঝবে ওই দেশটার মায়া কত, এবং তারা যেমন খাবার নি কেউ আসে রে
আশার মাইশা ভাষা পানি রে। রোড নাই, ঘাট নাই, বিলের মধ্যে অথই থই থই পানি, বৃষ্টি হচ্ছে, একটা নৌকা দূর থেকে আসছে। হ্যাঁ, ওই গ্রাম্য বন্ধুটা কলা গাছের সামনে দাঁড়াইছে, তিনি পানি ঢেউ মারছে, একটু দূর থেকে নৌকা তার বাপের বাড়ির দিকে খেয়াল করছে, যদি মনে হয় আমার ভাইটা আসে কিনা। কে যাসে রে ও ভাটির গান বাইয়া, আমার ভাই ধন রে কইও নাই ওর নিত বইলা তোরা, কে যাস কে যাস। আসলে আমরা চাইলে কিন্তু মরণ হতে পারবো না। আপনার একটা গল্প দিয়ে শুরু করি, গল্পটা হচ্ছে কাক কিন্তু কালো, তো ময়ূর তো ময়ূরের শরীর, তো ময়ূর যখন হাঁটে দেখো পেকমটা দুলাইয়া, হ্যাঁ একটা মমি গুলি 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 হাঁটে, কাকে বললো আমি তো কাক কালো গলাটাও শুনলো না ভেবে, সে কি করলো ময়ূর বলতে দিকে আমি একটা কাজ করি, গলা শুনলো মাথা আমি ময়ূরের মতো হাঁটতে পারি না, দেখি ছয় মাস পরে সে ময়ূরের মতো হাঁটতে পারে না, এখন কিন্তু গাছ গাছ লাফায়। আমি কথাটা এই জন্য কথা বলার চেষ্টা করলাম যে আগে আমার কালচার, আমি চাইলে কিন্তু আমেরিকার কালচার ধারণ করে তার মতো হতে পারবো না। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছে, আগে চাই বাংলা ভাষা জানি তারপর ইংরেজি শেখার পথ, অর্থাৎ আগে তুমি তোমার বাপ দাদা তোমার কৃষি তোমার মাটির কালচার আগে শেখো, তারপর বিভিন্ন ধরনের গান গুলো তুমি শিখে তোমার শরীর চালাই। তার মা গাইছে নাইয়ের বাদাম তুইলা কন্দরে যাও চইলা, হয়তো এই গানটা তার খালার কাছ থেকে শুনেছে, মায়ের কাছ থেকে শুনছে, ওদের পার্শ্ববর্তী বাউলের কাছ থেকে সেই সময় শুনছে, সে অভ্যস্ত মনে গানটা ধরছে। সে আমি ধর আমরা ধর ফোক বক এঁটে আমরা ধর পুরানো কোনো ভাটি এলি জারি সারি ভাটি এলি কীর্তন গাই, তখন সে সব বন্ধুদের তার পিছনের কথা মনে পড়ে, কিছু কোনো দিন সে গানের মাধ্যমে 5 মিনিটের গানের ডিউরেশন, সে 5 মিনিটে বাংলাদেশ হলে ওই তার বাড়ির আশপাশ ঘুরিয়ে গানটা শুনে আবার সে গানটা বসে আছে। সেরা গানের কোন হিসাব পাই কিনা, সেরা বলতে কোনো জিনিস সৃষ্টি সৃষ্টি এটা কিন্তু চলতে থাকে, চলমান সৃষ্টি কিন্তু চলমান, বউ মালিক আছে বাপেল সোজা শুনেছি কবি বিজয় সরকারের গান, এই গানটা আপনি মূল্যায়ন করেন, দর্শকের একটা দয়া করে মূল্যায়ন করেন, উনি কি বলবো দেখেন মানুষ মানবতার জন্য ধর্মের হারাহারি অর্থ দিয়ে দেখলো। আমার আল্লাহ নবী কি বলছে, আমার নবীজি কি বলছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ও সিরে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে কি অনেক জাতি ধ্বংস হয়ে আসে, যার যার ধর্ম সে পালন করো, কত সুন্দর বাণী। বিজয় হলেন কি বললেন, বলে জানিতে চাই তো আর তোমার আসলে নামটা কি, ওই আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, কেহ তোমায় বলে ভগবান আবার গড় বলে কেউ করে আহ্বান, কেউ হুদা কেউ জিহুদা কেউ কয় পাথিয়ান, গাইলাম জন্ম ভরে মুখস্থ গান মুখ বুলা টিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, সর্বশাস্ত্রে শুনিতে যে পাই শাস্ত্র মানে গ্রন্থ, সর্বশাস্ত্রে শুনিতে যে পাই ও দয়াল তোমার নাকি পিতা মাতা নাই, তবে তোর নামকরণ কে করলো সাই বৈশা ভাবি তাই, তুমি নামি কি ও নামি হে সাই আমরা বুঝি তার বাকি, জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, কেহ পিতা কেহ পুত্র কয় আমার বন্ধু বলে কেউ দে পরিচয়, তুমি সকলেরই সকল আমার কারোই কিছু নয়, ও দয়া তোমার দয়া সম পরিচয় কে
নেতা নেতা কি নাকি জানিতে চাই দয়ালু তোমার আসলে নামটা কি। বিজয়ের মনের কথা কই আমি তোমার খাঁটি ভাবের পাগল নই, গুলবে দেশে মনের মাঝে কাজে পাগল হই, আবার মুখে জানাই মুখে তাই কই কাটা কান চুলে ঢাকি জানিতে চাই দয়ালু তোমার আসলে নামটা কি। আমার দৃষ্টিতে হেতু সবচেয়ে সেরা গান মনে হচ্ছে আপনি, আপনার দৃষ্টিটা আবার ওই যে বন্ধু তুমি আমার বন্ধু তুমি শুধু বন্ধু, আরে বন্ধু তুমি কই বন্ধু তুমি কই, এটা কিন্তু আপনার আপনি আসছেন বন্ধুর পুস্তাতে বন্ধু তুমি কই। হ্যাঁ আমি কিন্তু বন্ধুর মতো মজা পাচ্ছি, আমি মজা পাচ্ছি এখানে মানবতার মাঝে, আমার মজাটা আমার মজাটা হচ্ছে মানবতার মাঝে, সমস্ত ধর্মের মানুষকে শ্রদ্ধার মাঝে আমি আমি আমার আনন্দ লাগে, আমার আরো জানার বন্ধুর কিছু আনন্দ পায়। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনি ইউটিউবে গেলে পাবেন ফকির শাহাবুদ্দিন সুফি, আমি একটা সুফি অ্যালবাম করেছি অতীতার্য কথা শুনে, এই অ্যালবামটা করে আমি খুব শান্তি পেলাম, এই অ্যালবামটা আমার এত ভালো লাগলো। আপনার সবাই ইউটিউবে গেলে পাবেন, কিন্তু সেখানে একটা কিছু গান আছে ওরে মায়ের লাশের বোঝা বহনে করা দায়া গুনে কলি যায়, লাশের বোঝা বহনে করা দায়। আসলে মায়ের আরো কিছু গান আছে এখানটা মায়ের লাশের বোঝা, আপনি ইউটিউব গানটা চালিয়ে দিয়ে আর আরো গান আছে আমার বলে আরো ভাবে। হ্যাঁ জি গবেষক হিসেবে যদি বলেন যে গ্রামে গঞ্জে গিয়ে যে কোন এলাকা থেকে বেশি আসলে এটা সত্যি কথা বলতে গেলে কিন্তু আমি গণসংগীত শিল্পী, তা গণবাদী একটা সংগঠনের মাধ্যমে আমি আমার আত্মপ্রকাশ, তো গণসংগীত গাচ্ছি মিটিং শুনেছি আর সরকারের যেটা নিয়ে দেখেছি সেই ন্যায়ের উপর একটা গান বাঁধে সরকারের নিয়ে কথা বলছি, ও সরকারের যেখানে একটা অন্যায় দেখেছি সেখানে অন্যায়টাকে আমার মতো করে নিয়ে আমি একটা গান বাঁধেছি, এগুলো হচ্ছে আমার কাজ। অর্থাৎ পলিটিক্যাল সমালোচনা আপনারা কেউ লিডারের বক্তৃতা করে আর আমি গানের মাধ্যমে কিন্তু মানুষকে জাগ্রত করতাম জাগরণ করতাম, এই গান আব্দুল করিম একটা গান আছে বলে ট্যাক্সে বাঙ্গাল যারা কাঙ্গাল লাভ হইল না মূলে মোদের দিন গেল গোলমালে, মোদের দিন গেল গোলমালে। তারপরে আরেকটা গান আমি গাই ও মমিন ভাই নাই বেলা নাই কিয়ামতের দিন এসেছে মানুষ মানুষের নীতি ভুলেছে আবু সরকারের লাগে, আমি তুমি ভাই ভাই ইসলামে কয় মানুষ মানুষের জ্ঞাতি ছিল নিশ্চয়, আরে কথার কথায় আছে কেবল কাজ যেতে বাকি এই মানুষই হার মানাইল বনের পশু পাখি, আমি দেখেছি ভারতে তেরে মেহরবান মানুষের চেয়ে কুকুর অতি মহান, আমি দেখেছি শুনেছি যত পড়েছি জীবন এ নিজের ভাইকে ভাইয়ের হাতে ভাই করেছে খুন, লাগছে আগুন জ্বলছে আগুন আগুনের কথা নবী বলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে। গণসংগীত থেকে কিন্তু বেশি দিন আমার আমাকে রবীন্দ্রসঙ্গীত গাইতাম গণসঙ্গীত গাইতাম সেখান থেকে বেশি অনুপ্রাণিত হয়েছে কিন্তু শ্রোতি রবি ঠাকুর ওই রবি ঠাকুরের মাধ্যমে কিন্তু আমি তার আব্দুল করিমকে পাই বাউল আব্দুল করিমকে পেয়েছি, তবে ওনার থেকে গান শেখার সুযোগ আমার হয়নি কিন্তু ওনার সাথে থাকতাম উনি কিভাবে গান গাইতো কেন লাগতো এগুলো দেখেছি আমি শিখা দিয়েছি সঙ্গীতের মধ্যে আমি কথা বুঝতে পারলাম আমি যদি গাই আমি যেটা গান গাই ওরে সিটা গান গাইলে পরে ফতেঙ্গা লই যাইও সুন্দর সুন্দর সিন সি নারী তোমারে দেখাইও ওরে রাঙ্গা মাটি লই যাই তোরে গোসল করি গমলেই কোতে যাই ওরে হাস্য বাজার লই যাই তোরে গোসল করি গম দড়ি গাতে যাই তোমার লাইয়ার পরান ফুইরা যারা তুন
চট্টগ্রামের একটা দুধে যাই সর্বনাশ আমার চট্টগ্রাম আমার আমার মায়ের বসে আওয়াজে হরদ হতে আবার যদি গাই তোলা বাইরে আঙ্গো বাড়ি রয়্যাল লিস্টি ঘেনি আন্দের বাড়ি দাগন বুইয়া জানতে রে আই সিনি পয়সা ভালাই আসেনি নোয়াখুল স্যার আমার নাম আছে আবার সিলেটি ল্যাঙ্গুয়েজ দাঁড় আছে সোনা ভাই গো ভাই বিয়া হরাইয়া মোরে বানাইলা দামাই দেখো আমি একটা জিনিস বলি শিক্ষার কোন শেষ নাই আমি আমেরিকা আসলাম আমার বন্ধু দীর্ঘদিনের বন্ধু গোলাম মর্তুজা সে আমার বলছে দোস্ত একটা গান পাইছি এই গানটা তো অনেক আগে শুনি 30-40 বছর আগে এই গানটা তুই জানাস কি আমি জানি সে আমার গানটা কাল শুরু করে দিল এটা ছিল সুরমদের কামাল পাশা গান বলে বিয়া করাইয়া মোরে বানাইলা জামাই মাইলো ভাই বউয়ে বলে ও গো স্বামী যাই তাই নি বাধারো আমার লাগি একটা জিনিস আনি তাই নি ভারো ছোটবেলার অভ্যাস আমার দুই ঠোঁটে লাগাই লাল রঙের জিনিসটা মাই গো নামটা জানা নাই সোনা মাই গো ভাই বিয়া হরাইয়া মোরে বানাইলা জামাই আমি যদি প্রমিত বাংলায় কথা না বলেছি কাছাকাছি একটা শুদ্ধ ভাষা গান গাইছে বাউল গানটা সবাই বুঝে আমি সেদিক দিয়ে সবার জন্য গান গাইছি তাদের ম্যাক্সিমাম বিয়ে করেছি নিজে ডিরেকশন দিয়েছি নিজে লিখেছি নিজে শুরু করেছি এগুলো আমার আমার আলাদা একটা পেশা অর্থাৎ আমার কিন্তু মেইন হচ্ছে গানটাই আমি একজন কণ্ঠশিল্পী আমি উত্তাহ আমি কিছু না কিন্তু গাবো আমি গান গাবো সেই গানটা আমার টোটাল পেশা এটি আমার রিজিক এইটা এই গান গেলে যে টাকাটা পাই সেটা দিয়ে আমি আমার কাপড় চোপড় বউ বাসা বা আমি পাল করি এইটা আমার একমাত্র পেশা আমি আর কোনো কাম করি না ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা চাইলে তো আর পাওয়া যায় না চাইলে তো আর পাওয়া যায় না একটা আশা ছিল সেটা পূরণ হবে কিনা আমি জানি না তবে আশা করা ভালো আশাবাদী মানুষকে আল্লাহ পছন্দ করছেন ভবিষ্যতে আমার দেশের যতগুলো মহাজন আছে আন আছে কার আছে যারা বাংলা ভাষা বাংলা কৃষ্টি বাংলা কালচারের জন্য এক একটা জীবন স্যাক্রিফাইস করেছে তাদেরকে নিয়ে তাদের কর্মকে নিয়ে তাদের কাজকে নিয়ে আমি একটা বাউল একাডেমি করার খুব শখ বাউল একাডেমি যেখানে শুধু শিখতে দেওয়া হবে এখানে একটা সেট আসবে মানুষ পেয়ে বের হবে তাহলে মানুষকে বিভিন্ন জায়গা বাংলাদেশের সমস্ত কখনো নেই আমি আজকে এখানে আসছি আমার গলা খাসি আপনি বুঝছেন না কিন্তু আমার কিন্তু ওই যে গান গাইতে হবে আমি স্টেজ উঠেছি আমার জ্বর আমার দর্শক বুঝবেন আমার কি আমার বিনোদন দিতে হবে আমার কষ্ট আছে বিনোদন আমার যত কষ্ট থাকে এই জন্য সঙ্গীত শিল্পীদের জীবনে কখনো দুঃখ কষ্ট থাকতে নেই দুঃখ সমান কষ্ট সমান সুখের স্থিতি এই চ্যানেলগুলির ক্ষমতা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্ব ঘুরিয়েছে সারা পৃথিবী দেখেছে এই দুইটা ছবি আর কিছু আর কিছু না বিশ্বে কোন দেশে গিয়ে সবচেয়ে বেশি এনজয় করছেন যে সঙ্গীতের মাধ্যমে আমরা বাংলাদেশে গিয়ে সবচেয়ে এনজয় করছি প্রবাসের মধ্যে প্রবাস আমি যে মাটিতে আমি হয়েছি যে মাটিতে আমি সবচেয়ে বড় আমাদের জায়গা
হ্যাঁ আমার ভাইয়েরা আপনারা যারা প্রবাসী আছেন আপনারা আছেন বিধেই কিন্তু আমরা একটু আসার সুযোগ হয়। হ্যাঁ আমার তো নিজেই দিত আইসা আপনাদের একটু দেখি আপনারা কেমন চলছেন কেন ভালো চলছেন আপনাদের একটু সুখ দেখলে সুখ লাগে আপনাদের কষ্ট দেখলে খুব কষ্ট লাগে। একটা সময় আমি আশা করতে পারি আমার বাংলাদেশের কোন একটা ছেলে আমেরিকার প্রেসিডেন্ট হোক এটা আল্লাহর চাইতে দোষের কিছু নেই চাইতে পারি যেহেতু আমি এটা মানি বাংলাদেশের। হ্যাঁ যেমন আজকে ব্রিটেনে গেলে খুব ভালো লাগে গভর্নমেন্টের বড় বড় পদে কিন্তু আজকে বাঙালি ব্রিটেনের পুলিশ পুলিশ সুপার যেটা বলেছিল আমার একজন বাঙালি ব্রিটেনে তিনজন বাঙালি এমপি আমি তো এমপিকে আশাই করতে পারি আমার দশজন কি বলে এটা আপনার বুঝেন কংগ্রেস মানে সিনিয়র থাকে এমপি এমপি কি বলে একটা কংগ্রেস ম্যাচ আমার বাঙালি থাকুক সে একটু বাংলা ভাষায় কথা বলবে আমি কখনো কোন ওনার কাছে গেলে উনি আমার ঘিরে বলি কেমন জিতবি এই শব্দের শুনে কিন্তু আমি আকুল পাগল হয়ে যাচ্ছি আমার বাঙালি সেই জায়গায় থাক। একদিন যদি আমাদের বাবা আমাদের সবার ভাই আমাদের প্রবাসী সন্তানরা কেউ যদি আল্লাহ যদি বাবা সাহায্য সবার আমাদের যত তিন সাইডা লিয়া বারো লিয়া যত মানুষ বৃদ্ধ হয় যদি একদিন এই দেশের প্রেসিডেন্ট হয় সেই দিন বলে আমার বাড়ি বাংলাদেশ তোরা কেমন আছিস বাংলাদেশ এইটাই তো আমার একমাত্র স্বপ্ন এইটাই স্বভাব। শুধু আপনাদের অনুরোধ করছি বাংলা টিভি চ্যানেল গুলোর বাঁচিয়ে রাখুন তাহলে হবে কি আপনার সন্তান ভিন্ন ধারায় না গিয়ে একটু বাঙালিত্ব একটু বাংলা একটু শিখুক এই জিনিসটা তারা একটু দেখুক। হ্যাঁ আমার আমার বাপের ভাষায় কথা বলে চ্যানেলটাতে ওটা তো ইংলিশ বলে আমার বাপের ভাষা যে কথা আমার মা যে ভাষায় কথা বলে এই টিভি গুলো সে হচ্ছে মেরিনিয়াম টিভি কে ধন্যবাদ মেরিনিয়াম টিভির সমস্ত দর্শকদেরকে আমি আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের ইজি ইজ্জত হায়াত মধ্যম দর্শক আল্লাহ পাক গ্রহণ করবে তো তোর ভালোর উপর দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার স্ত্রী পুত্র কন্যা মা বাবার জন্য দোয়া করবেন আমার বাংলাদেশের জন্য দোয়া করবেন। ধন্যবাদ তো ভাই প্রিয় দর্শক আজ আমরা এখানে শেষ করবো আপনার ভালো থাকুন সুস্থ থাকবেন আমি আশা করি।